শুরু করি রুল ১১। এখানে বলছে ওয়াইল, ওয়াইল যুক্ত সেন্টেন্সে সামান্য কিছু রুল আছে। রুলসগুলো কি? প্রথমে এ নাম্বার যে রুলটা আমরা এখানে দেখাচ্ছি, এ নাম্বার রুলে বলা আছে যে ওয়াইল এর পরের ব্র্যাকেট যদি থাকে এবং ব্র্যাকেটে যদি ভার্ব থাকে তাহলে তার সাথে আইন যোগ করে দিতে হবে। আমি আবার বলতেছি, ওয়াইল শব্দটা যদি কোথাও থাকে এবং এর পরে যদি ডিরেক্ট কোন ব্র্যাকেটে ভার্ব দেওয়া থাকে তাহলে আমি ভার্বটাকে আইন যোগ করে দিব। কিন্তু ওয়াইল এর পর যদি ডিরেক্ট ব্র্যাকেট না থাকে, অর্থাৎ ডিরেক্ট ভার্বটা না থাকে, এর মাঝখানে যদি কোনো সাবজেক্ট থাকে, সাবজেক্টের পরে ব্র্যাকেট থাকে, সেক্ষেত্রে আমাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স এর অনুযায়ী বসাতে হবে, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস ফর্ম করতে হবে। একটা উদাহরণে আমরা যাই, এখানে উদাহরণ দেওয়া আছে, এই বলছে ওয়াইল গো হোম আই স স্নেক, ওয়াইল গো হোম আই স স্নেক। তাহলে খেয়াল করি এখানে ওয়াইল শব্দটার পরে ভার্ব আছে, বলো এই গোটা কি হবে? আনমিউট করে বলো। স্যার কি বললেন? এই যে গোটা কি হবে, এই গোটা চেঞ্জ করে গোয়িং হবে, আইএনজি যোগ হবে, আইএনজি যোগ হবে, কারণ হচ্ছে ওয়াইল আছে, ওয়াইলের পরে তো ব্র্যাকেট ভার্ব সরি ভার্ব যদি থাকে তাহলে আমরা এটাকে পরে ভার্ব আসবে। গোটা কি গোয়িং করে করব? আচ্ছা এবারে আমরা যাই, এবারে বলছি যে ওয়াইল আই গো, এই যে মাঝখানে ওয়াইল আর গোয়ের মাঝখানে সাবজেক্ট আমরা দিচ্ছি, তাই না? একটা সাবজেক্ট আমরা নিয়ে আসছি, সাবজেক্ট নিয়ে আসি, তখন এই এই ভাবটা চেঞ্জ করে আমরা কি করবো, পাস্ট কন্টিনিউয়াস এর রূপ দিবো। পাস্ট কন্টিনিউয়াস এর রূপ মানে সাবজেক্টের পরে ওয়াজ ওয়ার দিবো, এরপরে ভার্বের সাথে আইন যোগ করবো। যেহেতু আই আছে তার মানে সাবজেক্ট অলরেডি আছে, তার মানে আমি কি করবো, একটু ওয়াজ দিয়ে আসবো আর গো ভাবটাকে গোয়িং করে দিবো। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা ওয়াইল এর রুলটা আশা করি বুঝতে পারছি। এরপরে রুল ১২, ১২তে কি বলা আছে? ১২তে বলা আছে যে টু বাদে যত প্রিপজিশন আছে, টুবাদে যত প্রিপজিশন আছে এগুলির পরে, অর্থাৎ প্রিপজিশন গুলি কি সামান্য একটু পরিচয় এখানে দিচ্ছি, যেমন ইন, অন, অফ, ফর, উইথ, অ্যাট, বাই, উইদাউট, ফর, ফ্রম, ইন, আফটার, বিফোর ইত্যাদি অনেক আছে। এই সকল মানে টু বাদে যত প্রিপজিশন আছে এই প্রিপজিশনের পরে যদি কোনো ব্র্যাকেটে ভার্ব দেয় তো এই ভার্বটার সাথে আইন যোগ করতে হবে। সেটা কথা টু বাদে যে কোনো প্রিপজিশন থাকলে, তারপরে ভার্ব থাকলে আমাকে আইন যোগ করতে হবে। আমি আবার বলতেছি, টু বাদে এরপরে যে কোনো ভার্ব থাকলে তার সাথে আইন যোগ করতে হবে। কিন্তু টু থাকলে কি হবে, ভার্বের বেস ফর্ম করতে হবে, টু থাকলে ভার্বের বেস ফর্ম করতে হবে। রুলটা কি বুঝছো? আনমিউট করে বলো। বুঝছো রুলটা? আমরা জাস্ট একটা উদাহরণ, একটা উদাহরণ দিয়ে, যেমন এখানে বলা হয়েছে বাই রান ফার্স্ট ইউ ওয়ান দ্য প্রাইজ। তাহলে বাই রান ফার্স্ট বলতে কি বলছি, ব্র্যাকেটটা আছে রানটা কি হয়ে যাবে, আইন হবে। মনে রাখতে হবে এই ক্ষেত্রে রানের সাথে রান, রানকে রানিং করতে গেলে কিন্তু দুইটা এন লাগে। ওকে, আবার নিচে আমরা একটা বাক্য লিখছি, ইউ হ্যাড টু ড্রিঙ্ক, ইউ হ্যাড টু ড্রিঙ্ক, ড্রিঙ্কটাকে কি করবো বলো তো? ড্রিঙ্কে বেসন তো ড্রিঙ্ক, ড্রিঙ্ক কি হবে, বেসন ড্রিঙ্ক কি হবে? তার মানে আমরা বুঝলাম যে টু বাদে অন্যান্য যত প্রিপজিশন আছে এরপরে ভাব থাকলে আমরা আইন যোগ করে দিব, কিন্তু টু টু যদি থাকে তাহলে আমরা তারপরে ভার্বের বেস ফর্ম বসাই দেবো। ঠিক আছে, জি
এখানে আমরা একটা রুল আছে যে অনেক সময় টু থাকলেও ভার্বের সাথে আইন যোগ করতে হয়, এরকম এগুলোকে ফ্রেজাল টু বলে। অর্থাৎ এই যে এখানে ফ্রেজ, এই টু গুলি যত ফ্রেজ হিসেবে আছে এগুলো আলাদা কোনো কোথাও বসে না। সেই জায়গা থেকে আমি যদি বলি যে উইথ দি ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এগুলো মুখস্থ রাখতে হবে সরাসরি, উইথ দি ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, বি ইউজ টু, বি ইউজ টু বলতে আমি আবার বলতেছি তাহলে, কিন্তু উইথ দি ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, বি ইউজ টু, বি ইউজ টু পরিবর্তে বি এর জায়গায় এম ইজ আর, ওয়াজ আর থাকতে পারে। অর্থাৎ এম ইউজ টু, ওয়াজ ইউজ টু, আর ইউজ টু, ওয়ার ইউজ টু, ইজ ইউজ টু, ওয়াজ ইউজ টু, এরকম থাকতে পারে। তারপর হচ্ছে অবজেক্ট টু, রেফার টু, প্রেফার টু, ঠিক আছে, এইম এট, এটা এমনি পড়া কিছু নয়, এটা আপাতত বাদ দিয়ে দিলাম। কমিটি টু, কন্ট্রিবিউট টু, বি কাস্টমার টু, এই যে এই বি, এই বি এর জায়গাও কিন্তু এই এম ইজ আর ওয়াজ থাকতে পারে, বা ডাইরেক্ট বিও থাকতে পারে। অর্থাৎ বি কাস্টমার টু, addicted to, adhere to, fall to, এই ধরনের ফ্রেজের শেষে টু থাকা সত্ত্বেও এই ভার্বগুলির সাথে আইন যোগ করতে হবে, এগুলো একদম কড়া মুখস্থ রাখতে হবে, এই অংশটুকু একবারে কড়া মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। যেমন এখানে আমরা একটা উদাহরণ দিছি, উই ওয়েন্ট টু মার্কেট উইথ দি ভিউ টু, এই যে উইথ দি ভিউ টু বলছি একসাথে, শুধু টু নয়, এখানে উইথ দি ভিউ টু পুরোটা ফ্রেজাল টু আছে। তো এর জন্য আমরা কি করবো, এই যে ভার্বটা আছে বাই, এটাকে বাই রাখার কথা ছিল, কিন্তু উইথ দি ভিউ টুর কারণে বাইটাকে বাইং করতে হচ্ছে, বাইটাকে বাইং করতে হচ্ছে, ঠিক আছে, বুঝতে পারছো? এগুলো অল্প অল্প করে পড়তে হবে, তুমি যদি প্রতিদিন দুইটাও পড়ো তাতে এক সপ্তাহ মধ্যে তোমার মুখস্থ হয়ে যাবে। তুমি আজকে পড়লা উইথ দি ভিউ টু লুক ফরওয়ার্ড টু, উইথ দি ভিউ টু লুক ফরওয়ার্ড টু, উইথ দি ভিউ টু লুক ফরওয়ার্ড টু, এভাবে দুইটা দুইটা করে পড়লা, বুঝছো? স্যার কি বলেন, কথা আসতেছে? এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, অর্থাৎ বি, বিন, বিং, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, এগুলো সবগুলি পরে ভার্ব থাকলে তার পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, ঠিক আছে। অর্থাৎ বিং, বিন, হ্যাভিং, এরপরে বি ভার্ব, অর্থাৎ ইভেন বিং, এরকম যদি ভার্ব থাকে তাহলে আমরা তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো, তাহলে আমরা ওটা আগে থেকে পাস্ট পার্টিসিপল, হ্যাঁ। তো এরপরে আমরা আরো যাই যে এখানে কি বলছে, সং ইজ বিং, বিং আছে, বিং এর পরে যে ভার্বটা আছে সিং, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে, অর্থাৎ সিং পাস্ট পার্টিসিপল ফর্ম কি, সাং, সাং, এটা লেখা আছে সাং ইজ বিং সাং, ঠিক আছে। তাহলে আমরা রুল 14 টা বুঝলাম, কথা শোনা যাচ্ছে তো না? সারা কথা শোনা যাচ্ছে? আনমিউট করে বলো। জি স্যার। রুল 15, রুল 15 এখানে আমরা কি বলছি, খুবই গুরুত্বপূর্ণ রুল 15, খুবই গুরুত্বপূর্ণ নয় যেমন খুব গুরুত্বপূর্ণ বলছি, রুল 15 খুব গুরুত্বপূর্ণ, হচ্ছে পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব কি জিনিস, পজিটিভ ভার্ব হচ্ছে নিজের কাজ অন্যকে দিয়ে করায় নেওয়া, নাম হচ্ছে পজিটিভ ভার্ব। আমি আবার বলতেছি, নিজের কাজ অন্যকে দিয়ে করায় না নেওয়ার নাম হচ্ছে পজিটিভ ভার্ব। অর্থাৎ এখানে এটা বাংলা হচ্ছে প্রযোজক ক্রিয়া, প্রযোজক ক্রিয়া মানে হচ্ছে যে নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করা। যেমন আমরা যদি একটা মুভির কথা বলি বা একটা নাটকের কথা বলি, তো সেখানে দুইজন মূল ব্যক্তি থাকে, একজন নাম হচ্ছে প্রযোজক, একজনের নাম হচ্ছে পরিচালক। পরিচালক কি করে, পরিচালক হচ্ছে ডিরেকশন দেয়, পরিচালনা করে। আর প্রযোজক কি করে, প্রযোজক হচ্ছে তার নিজের মুভি বা নিজের নাটকটা সে পরিচালক দিয়ে করায়, প্রযোজক টাকা দেয় শুধু, তার মানে
পজিটিভ ভার্ব হচ্ছে নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করানো, এবং এখানে বেশ কিছু ভার্ব আছে যে ভার্ব গুলি এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, গেট, লেট, মেক, হ্যাভ, হেল্প, ওয়ান্ট। আমি আবার পড়তেছি, গেট, লেট, মেক, হ্যাভ, হেল্প, ওয়ান্ট। এই ভার্ব গুলিকে পজিটিভ ভার্ব বলে, অর্থাৎ এই ভার্ব গুলিতে অন্যকে দিয়ে কাজ করে নেওয়া যায়। কিরকম, যদি ব্যক্তিবাচক কোনো সাবজেক্টের ক্ষেত্রে আমরা ইউজ করি, সাবজেক্ট ব্যক্তিবাচক সাবজেক্ট যদি ইউজ করি তাহলে কি লিখতে হবে, প্রথমে লিখতে হবে সাবজেক্ট, এরপর হচ্ছে সাবজেক্ট হয়ে গেছে সাবজেক্ট, এরপর হচ্ছে যে কোনো ভার্ব অর্থাৎ লেট, মেক, হ্যাপ, হেল্প, ঠিক আছে। এখানে আমরা টেন্স ও পার্সন অনুযায়ী ভার্ব বসাবো। তারপর হচ্ছে এরপর যদি আমরা সামবডি অর্থাৎ এখানে তো কোন ব্যক্তি ব্যক্তিকে থাকা লাগবে, ব্যক্তিকে থাকা লাগবে মানে হচ্ছে এই যে এখানে আমরা যাকে যে কাজ করাবো এখানে সে বসবে, যাকে যে কাজ করাবো সামবডির জায়গায় তার নাম বসবে। আর বেয়ার ইনফিনিটিভ মানে এখানে টু ছাড়া ভার্বের বেস ফর্ম বসবে, বেয়ার ইনফিনিটিভ মানে এখানে টু ছাড়াই ভার্বের বেস ফর্ম বসবে, মানে ইনফিনিটিভ এর জায়গায় ইনফিনিটিভ হবে ঠিকই কিন্তু বেয়ার অর্থাৎ টুটা সারা বলো ওয়াশটা কি হবে, এই যে মাঝখানে যে ওয়াশ যে ভার্বটা আছে সেটাকে আমরা কি করব, কি দেখব, হ্যাঁ কারণ হচ্ছে এই মেকের পরে, মেকের পরে আরেকটা ভার্ব আছে, তাহলে মেকটা এখানে পজিটিভ ভার্ব, আই মেকিং ওয়াশ মেকার, তার মানে আমি আমার আমি তাকে দিয়ে আমার গাড়িটা ধৌত করালাম বা আমার গাড়িটা ধোয়াইলাম, ঠিক আছে। এই যে বিষয়টা এটাকে বলতেছি আমরা পজিটিভ ভার্ব, ঠিক আছে, বুঝতে পারছো? পজিটিভ ভার্ব এর এটা হচ্ছে ব্যক্তিবাচকের ব্যবহার। আচ্ছা এরপর আমরা যে বস্তুবাচকে, বস্তুবাচক তো সেম, বস্তুবাচকে বলা হয় যে প্রথম ওখানে সাম বডি ছিল এখানে সামথিং আছে, আর বলতেছি সাম বডি ছিল এখানে সামথিং আছে। তো এই যে এই অংশটুকু খেয়াল করো যে ওইখানে ছিল সাম বডি এখানে হচ্ছে সামথিং, যদি এরকম সামথিং থাকে তাহলে কি করতে হবে, ভার্বে পাস্ট পার্সেল ফর্ম করতে হবে, তার মানে যে এখানে নিচে যে ভার্বটা আমি দেখতে পাচ্ছি কাট, এই কাটকে ভার্বে পাস্ট পার্সেল ফর্ম করে কাট কাটই রাখতে হবে, ঠিক আছে। হি মেক্স দ্য হেয়ার কাট, তাহলে খেয়াল করো হি মেক্স দ্য হেয়ার কাট, তাহলে যে মেক্স আছে নেক্সট এখানে পজিটিভ ভার্ব হিসেবে কাজ করছে ঠিকই কিন্তু আমরা কি করব এখানে, হি মেক্স দ্য হেয়ার কাট, অর্থাৎ এখানে এখানে যে মেক্স এর পরে পজিটিভ ভার্বের পরে যে অংশটুকু আছে এই এই অংশটুকু কিন্তু কি, এটা কিন্তু একটা বস্তুবাচক নাকি না, যদি ব্যক্তিবাচক হয় তো আমরা ভার্বের বেস ফর্ম বসাবো, যদি বস্তুবাচক হয় তাহলে আমরা ভার্বের পাস্ট পার্সিপাল ফর্ম বসাবো। আমি আবারও বলতেছি পজিটিভ ভার্ব যদি লেট, মেক, লেট, মেক, লেট, মেক অথবা হ্যাভ, হেল্প এগুলো যদি থাকে, এগুলো যদি থাকে এবং এরপরে যদি কোনো কোনো ব্যক্তিকে বোঝায়, কোনো ব্যক্তিকে বোঝায় তাহলে আমরা পরবর্তী ভার্বটার বেস ফর্ম লিখব, কিন্তু আমরা যদি কোনো বস্তুকে বোঝাই এরপরে এই পজিটিভ ভার্বগুলির পরে যদি কোনো বস্তুকে বোঝাই তাহলে আমরা তার পরের ভার্বটার পাস্ট পার্টিসিপাল ফর্ম করে দিব, ঠিক আছে, ক্লিয়ার? এবার গেট আর ওয়ান্টের ক্ষেত্রে, তাহলে আমরা এরপরে টু বসাই দিব, টু মানে ইনফিনিটি বসাই দিব, টু প্লাস ভার্বের বেস ফর্ম, অর্থাৎ আমরা একটু আগে অন্য যে সকল পজিটিভ ভার্ব গুলি আছে অর্থাৎ লেট, মেক, হ্যাভ, হেল্প, এই যে এই যে এই পজিটিভ ভার্ব যেগুলি পড়ছি সেগুলি পরে কিন্তু কি পড়ছি, এগুলি পরে যদি কোনো ব্যক্তি থাকে, এগুলি পরে যদি কোনো ব্যক্তি থাকে তাহলে আমরা পড়ছি হচ্ছে এরপরে ভার্বের বেস ফর্ম করতে হয়, কিন্তু গেট আর ওয়ান্ট এর বেলায় ব্যক্তি থাকলে ভার্বের বেস ফর্ম লিখতে হয়, সরি ইনফিনিটিভ করতে হয়, ইনফিনিটিভ করতে হয় তাকে টু যোগ করতে হয় এরপর ভার্বের বেস ফর্ম লিখতে হয়। যেমন আই গেট হিম কিলড, তাহলে এখানে হচ্ছে কি, আই গেট হিম টু কিল, এখানে গেট এর পরে ব্যক্তিবাচক আছে, ব্যক্তিবাচক আছে এই জন্য এরপরে আমরা কি করছি ভার্বের আগে একটা টু যোগ করে দিছি, ঠিক আছে, বুঝছো সবাই? কিন্তু যদি বস্তুবাচক হয় তাহলে আগের নিয়ম অনুযায়ী
আগে যেটা বস্তুবাচক আমরা যা করছি সেটাই, অর্থাৎ বস্তুবাচক হলে ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম করে দিব, বস্তুবাচক হলে পজিটিভ ভার্বে বস্তুবাচক হলে ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম করে দিব, ঠিক আছে? যেমন একটু আগে আমরা যেটা করছি সেটা কিন্তু ভার্বে পাস্ট পার্টিসিপল করছি বস্তুবাচকের ক্ষেত্রে, এই ক্ষেত্রে বস্তুবাচকের ক্ষেত্রে আমরা ভার্বে পাস্ট পার্টিসিপলই করব, ঠিক আছে? বুঝছি, এই পাঁচটা রুল থাকবে নাকি আমরা আরো 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 যাব? আর যে রুল গুলো বললাম ওগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখন সেটাই তো, এই পাঁচটা থাকবে নাকি আরো 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 যাব নিচে? ঠিক আছে, তাহলে পাঁচটায় থাকলো। আর আগের যে রুল গুলো আমরা পড়ছি সেগুলি ভালোভাবে শেষ করতে হবে, ভালোভাবে ভালোভাবে শেষ করবা। কালকে আমাদের ক্লাস হবে তো সেম টাইম 10টায়, তো ভালোভাবে ভালোভাবে এই রুল গুলি ভালোভাবে না করলে মানে খুবই সমস্যায় পড়তে হবে। কারণ হচ্ছে এই রুলগুলি খুবই গুরুত্বপূর্ণ, শুধু রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে তা নয়, রাইট ফর্ম ভার্বের রুল বুঝি না। কালকে বন্ধ আর খোলা নাই, গতকালকে তো ক্লাস হয়নি। তো এই রুল গুলি তোমার হচ্ছে বা আমরা যদি বলি যে সব গ্রামারে, সব গ্রামার কাজে লাগবে, সোজা কথা সব গ্রামার কাজে লাগবে। এখন সব গ্রামার যদি কাজে লাগে তাহলে আমি এগুলো পড়বো না কেন? আমি আমি যে আমি যে নিজে নিজে লিখতে চাই, অর্থাৎ আমি যে ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে চাই, আমি যদি একটা প্যারাগ্রাফ লেটার এগুলো যদি নিজে থেকে এসে যদি নিজে থেকে লিখতে চাই, তাহলে কিন্তু এই রুলগুলো কোনো বিকল্প নাই, এই রুলগুলো জানতেই হবে, জানতেই হবে, জানতেই হবে। সুতরাং এই এই রুলগুলি নিয়ে কোনো হেলাফেলা করা যাবে না, পড়া ভাবে মুখস্থ রাখতে হবে। আগে যেটা পড়েছি আজকে 15 পর্যন্ত টোটাল 15 রুল মুখস্থ করে কালকে আবার ক্লাসে বসতে হবে, ঠিক আছে? আশা করি সবাই বুঝছে।